পাঙ্গাস মাছ বর্তমানে ব্যাপক চাষকৃত একটি মাছের প্রজাতি। নদী কেন্দ্র চাঁদপুরে 1990 সালে কৃত্রিম প্রজননের মাধ্যমে সর্বপ্রথম থাই পাঙ্গাসের পোনা উৎপাদন ও পরবর্তীতে পুকুরের চাষ শুরু হয়। পরবর্তীতে মৎস্য অধিদপ্তর সহ বেসরকারি উদ্যোগে পাঙ্গাস চাষ প্রযুক্তি সারা দেশে ব্যাপক প্রসার লাভ করে এবং তা দেশের আমিষ বাণিজ্য চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে। অধিক ঘনত্বে চাষ করা যায় এবং দৈহিক বৃদ্ধির হার রুই জাতীয় মাছের চেয়ে বেশি হয় বলে এদের উৎপাদন অনেক বেশি, যা অর্থনৈতিকভাবে লাভজনক। প্রতিকূল পরিবেশে তথা কম অক্সিজেন, পিএইচ, পানির গোলাত্বের তারতম্য ইত্যাদিতে পাঙ্গাস বেঁচে থাকতে পারে। রাক্ষসী মাছ নয় বিদায় রুই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় এবং সর্বভুক বিদায় সম্পূরক খাদ্য দিয়ে চাষ করা যায়। স্বল্প থেকে মধ্যম লবণাক্ত পানি, ঘের ও খাঁচা এবং অন্যান্য মৌসুমী জলাশয়ে পাঙ্গাস চাষ করা যায়। পুকুর প্রস্তুতি। পুকুর প্রস্তুতির মূল উদ্দেশ্য হল পুকুরে মাছের সহনীয় বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা। 50 থেকে 100% আয়তন বিশিষ্ট 1 থেকে 1.25 মিটার ফানির গভীরতা সম্পূর্ণ পুকুর পাঙ্গাস চাষের জন্য উত্তম। পুকুর প্রস্তুতির অত্যাবশ্যকীয় কাজগুলো কয়েকটি ধাপে সম্পূর্ণ করা যায়। আগাছা ও পাট পরিষ্কার। পুকুরে ভাসমান লতানো, নিমজ্জিত ইত্যাদি জলজ আগাছা কায়িক শ্রমের মাধ্যমে পরিষ্কার করতে হবে। পাট ও তলা মেরামত। পুকুরের তলায় অধিক কাদা জমলে বা তলা ভরাট হয়ে থাকলে তলার অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে। পুকুর শুকানোর পর পাট ভাঙা বা অসমতল তলা মেরামত করতে হবে। রাক্ষসী ও আগাছা দূরীকরণ। পুকুরে রাক্ষসী বা আগাছা থাকলে পাঙ্গাস চাষে সফলতা বিঘ্নিত হতে পারে, তাই পুকুর সেচে বা বিষ প্রয়োগ করে রাক্ষসী ও আগাছা অপসারণ করতে হবে। রোটেনন প্রতি শতাংশে 30 সেন্টিমিটার ফানির গভীরতায় 20 থেকে 30 গ্রাম প্রয়োগ করা যেতে পারে। চুন প্রয়োগ। মাটি ও পানির অবস্থাভেদে চুন প্রয়োগের মাত্রার তারতম্য ঘটতে পারে। পানির পিএইচ 8.5 এর নিচে হলে প্রতি শতাংশে 1 কেজি হারে পাতুরি চুন বা 0.60 কেজি হারে কালি চুন ব্যবহার করতে হবে। চুন প্রয়োগের 15 দিন পর প্লাঙ্কটন উৎপাদনের জন্য পুকুরে জৈব ও অজৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার হিসাবে গোবর, মুরগির বিষ্ঠা এবং অজৈব সার হিসাবে ইউরিয়া, টিএসপি, এমপি ব্যবহার করা যেতে পারে। পুকুর প্রস্তুতকালীন সময়ে প্রতি শতাংশে 5 থেকে 7 কেজি গোবর অথবা 100 থেকে 120 গ্রাম টিএসপি ও 100 থেকে 140 গ্রাম ইউরিয়া মিশিয়ে সমস্ত পুকুরে ছিটি দিতে হবে। 4 থেকে 5 দিন পর পানির রং সবুজ বা বাদামি হলে পুকুরে পোনা মজুত করতে হবে। পোনা মজুতকরণ। ফাঙ্গাস এককভাবে বা মিশ্রভাবে চাষ করা যেতে পারে। পুকুরের নিচের স্তরের খাবার খায় এমন প্রজাতির মাছ যেমন মৃগেল, কালিভাউস মজুত না করাই উত্তম এবং সংখ্যায় খুব কম পরিমাণে মজুত করতে হবে। পুকুরের পানির গভীরতা 1.4 থেকে 2 মিটার হলে একক চাষের প্রতি শতাংশে 8 থেকে 10 সেন্টিমিটার আকারের 100 থেকে 120টি পোনা মজুত করা যেতে পারে। মিশ্র চাষের বেলায় প্রতি শতাংশে 50 থেকে 60টি পাঙ্গাসের পোনার সাথে 8 থেকে 10টি রুই, 12 থেকে 15টি সিলভার কার্ফ এবং 30 থেকে 35টি মনোসেক্স তেলাপিয়ার পোনা মজুত করলে ভালো উৎপাদন পাওয়া যায়। পুকুরের পোনা ছাড়ার পূর্বে পানির তাপমাত্রা ও অন্যান্য গুণাবলী যাতে হঠাৎ করে বেড়ে না যায় সেজন্য পোনাকে ধীরে ধীরে কমপক্ষে 30 মিনিট খাপ খাইয়ে পুকুরে ছাড়তে হবে। পাঙ্গাস চাষে আশানুরূপ ফল পেতে হলে কেবলমাত্র প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে চলবে না। পরিকল্পিতভাবে পাঙ্গাস চাষ করতে হলে মাছকে অবশ্যই চাহিদা মতো সুষম দানাদার খাদ্য দিতে হবে। খাদ্য প্রদানের উপর পাঙ্গাসের বৃদ্ধির হার প্রত্যক্ষভাবে নির্ভরশীল। পাঙ্গাসের খাদ্যে 25 থেকে 32% প্রাণীজ আমিষ থাকতে হবে। ফিশমিল বা শুটকি মাছের গুঁড়া, গবাদি পশুর রক্ত, হাঁস মুরগির নাড়িভুঁড়ি ইত্যাদির মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমিষ আছে। তাছাড়া ফিশমিলের পরিবর্তে শামুক, ঝিনুক, গবাদি পশুর নাড়িভুঁড়ি কুচি কুচি করে কেটে বা গবাদি পশুর রক্ত দেওয়া হলেও পানিজ আমিষের অভাব পূরণ হবে। মিশ্রিত খাদ্যকে ফ্যাস্ট বা মন্ড বানিয়ে বল করে সরাসরি পুকুরে প্রয়োগ করতে হবে। পাঙ্গাসের পুকুরে প্রয়োগকৃত খাদ্যের পরিমাণ নির্ভর করে মাছের দেহের ওজনের উপর। এক্ষেত্রে মাছের গড় ওজনকে হিসেব করে প্রতি 15 দিন অন্তর অন্তর নমুনায়নের মাধ্যমে পুকুরের মাছের গড় ওজন বের করতে হবে। পুকুরের গড় ওজন বের করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রতিদিন 2 দফা সকাল বা বিকেলের নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে। দৈনিক খাদ্য প্রয়োগের পরিমাণকে 2 ভাগে ভাগ করে সকালে 50% এবং বিকালে 50% দিতে হবে। দানাদার খাদ্য চিটি এবং ভেজা খাদ্য বল বানিয়ে দিতে হবে। খাদ্যগুলো পুকুরের আয়তন অনুসারে 4 থেকে 5টি স্থানে দেওয়া যেতে পারে। তাছাড়া পুকুর অত্যাধিক গভীর হলে ট্রে বা খাবারদানি তৈরি করে তাতে খাদ্য দিলে খাদ্যের অপচয় কম হয়। উল্লেখিত পদ্ধতিতে পাঙ্গাস চাষ করলে বছরে গড়ে 1.5 থেকে 2 কেজি ওজনের হয়ে থাকে। পাশাপাশি মজুতকৃত অন্যান্য মাছ ও বাজারজাতের উপযোগী হয়। এতে বছরে 20 থেকে 30 টন মাছ উৎপাদন করা সম্ভব হয়।